দল করে করে দলের সঙ্গে তাল দিতে পারলে প্রফেসর হওয়া যায়, সহজে চাকরি পাওয়া যায়। করি এখন ইউনিভার্সিটি প্রফেসরের লোক বলছেন বুদ্ধিজীবী লোক বলছে কেন আপনি মানবেন না, কিসের বুদ্ধিজীবী, ও তো শয়তানজীবী। আর কাজ হলো আইন ব্যবসা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আর শয়তানিটা হলো শিক্ষা ব্যবস্থা। দেশের বুদ্ধিজীবী নয় এরা, এখন বুদ্ধির কৃমিকীট, এদেরকে কোশ্চিন কালেও জনগণ অনুসরণ করে না। এই যারা এখন বলছে ইউনিভার্সিটি প্রফেসর তো একদিনে হয় না, আগে তো ছোটো ছিল, পরে আস্তে আস্তে বড়ো হয়নি, এরা ছোট থেকে এই বিষ খাইছে। শেখার সময় যদি কেউ কুশিক্ষা শেখে সে বিজ্ঞ হলেও ক্ষতিকর হয়, যদি সুশিক্ষায় শিক্ষিত হয় সেও বিজ্ঞ হয়, কিন্তু সে আল্লাহর গোলাম হয়। মানুষ অজ্ঞ হয়ে জন্মগ্রহণ করে, অতঃপর সে শিখতে শুরু করে। শেখার সময় যদি কেউ কুশিক্ষা শেখে সে বিজ্ঞ হলেও ক্ষতিকর হয়, যদি সুশিক্ষায় শিক্ষিত হয় সেও বিজ্ঞ হয়, কিন্তু সে আল্লাহর গোলাম হয়। এইভাবে শিক্ষা দুদিকে ভাগ হয়ে যায়, শয়তানের শিক্ষা, রহমানের শিক্ষা। আর রহমান আল্লাম আল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, শয়তান কি কোরআন শিক্ষা দেয়? বিপরীতটা, শিক্ষা দুই ভাগে বিভক্ত, রহমানই শয়তান। সারা পৃথিবীতে চলতে শয়তানের শিক্ষা ব্যবস্থা, আর এখন তো বাংলাদেশে ইংলিশ ডাইরেক্ট নেমে গেছে, ও সেলিব্রিটিদের হচ্ছে না, ডাইরেক্ট নিচে নেমে গেছে। এখন যে অবস্থা ঘটছে, আগে তো আমরা লেখাপড়া শিখছি, এখন লেখা উঠেই দিয়েছে, পড়াও লাগবে না লেখাও লাগবে না, সে স্কুলে কলেজে গিয়ে স্কুলে গিয়ে আপনি সেখানে ডিম ভাসবেন, সারা গাছ লাগাবেন, নাচ গান করবেন, ফুল মার্ক পেয়ে যাবেন। এই পাগলের দেশে বাস করছি আমরা এখন, এটা নিয়ে খুব সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা করছে মাত্র দু তিনটা লোক, সিলেট বিশ্ববিদ্যালয়ের জাফর ইকবাল, এই বদমাসটা আগে দু বছর আগে এই সৃজনশীল শিক্ষা চালু করে, দেখলো ওটা ফেল হয়ে গেলাম, এই আমার আরেকটা চালু করে দিয়েছে। আর তার সঙ্গে জুটেছে শিক্ষামন্ত্রী ওই পাগলি মহিলাটা, ও লেখাপড়া হলো মেডিকেল ডাক্তার, আর কাজ হলো আইন ব্যবসা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আর শয়তানিটা হলো শিক্ষা ব্যবস্থা। ও শিক্ষামন্ত্রী থাকা অন্য কোনো মন্ত্রণালয় ও দিল্লিতে হয়েছে, বা আইন মন্ত্রণালয় দেয় আইন ব্যবসা করুক গা, কিন্তু একে যে কে বসাইছে, সে কেন আছে, কাদের মাধ্যমে তার তো শক্তি, সেটা সবসময় গোপনীয় থাকে, অথচ সবাই জানে। এই বলাতে চারজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়ে গেছে, আমরাও অ্যারেস্ট হওয়ার ভয় নিয়ে কথা বলছি। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যা বলছে তো মেনে নিতে হবে। সাত দিনের ট্রেনিং দেওয়ার জন্য সারা দেশে এখন চলছে খেলা, মাঝখানে একটা প্রেস নোট দিয়েছিল যে এগুলো সব ভুয়া, এখন দেখা যাচ্ছে প্রেস নোটটাই ভুয়া, ওটা মিথ্যা, নইলে হাজার হাজার টাকা ব্যয় করে সাত দিনব্যাপী শিক্ষার নামে শিক্ষকদেরকে যেভাবে খাটানো হচ্ছে, ও শিক্ষকরাই অন্তর থেকে এটা চাচ্ছে না, শুধু হুকুম পালন করার জন্য তারা আসছে। বুড়ো ভাষায় তাদেরকে নাচতে হবে, এখন শিক্ষিকার হাত পায়ে হাঁটু ব্যথা তারা না পড়লে তাদের মাপ, আর বাকি বুড়ি বুড়ি হাবড়ি সবগুলো বোরকা পরা নন বোরকা সবাইকে নাচতে হচ্ছে, এগুলো দিব দেখাচ্ছে। আমি ভাবছিলাম যে এটা আসলে এদের না, তো এখন বাধ্য হয়ে এই বিষয়ে না বলি পারা গেল না, ছেলেপেলে লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে। 1835 সালে ইংরেজ শিক্ষামন্ত্রী লর্ড ম্যাকলে যে বুদ্ধিটা খাটাইছিল, 200 বছরেতে আস্তে আস্তে কার্যকর হচ্ছে, আর এরা সব করে দেশের প্রশাসনের মাধ্যমে কাজটা করে। আমাদের আদৌ বিশ্বাস হয় না প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু জানে, আর জানলে তার কিছু করার ক্ষমতা নেই, তিনি নিশ্চয়ই কারো কাছে অধীন, আদৌ তিনি স্বাধীন নন, আর কার কাছে অধীন তো মানুষ বোঝে, তিনিও জানেন। আর তার ছেলেপেলিকেও বাংলাদেশে লেখাপড়া করে না, তার ছেলেপেলি নাতি নাতনি সব থাকে বিদেশে, এর আমাদের ছেলেপেলি ধ্বংস হলে তার কী যায়, ভাগ করা দেয়, যত নেতা কারো ছেলেপেলিকে দেশে পড়ে নাকি, সব এত টাকার মালিক, সে টাকার হিসাব দিচ্ছে পত্রিকা, দেশে তো
কল্পনাই করা যায় না। যে কোনো বললে যে একটা মেম্বারও হয় ইউনিয়ন কাউন্সিল, তা তো অনেক লাভ, ইউনিভার্সকে লাভটা কি? যাই হোক, ওই লাইনটা আলাদা। শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হচ্ছে এ বিষয়ে আমাদের কথা বলতেই হচ্ছে, এ কারণে যে আমাদের সন্তানদের মানুষ করতে হবে। যদি সরকার আমাদের সন্তানদের শয়তান বানায়, আমরা তো মেনে নেব নাকি? কোনো অভিভাবক এটা মানবে না। অভিভাবকরা ঢাকায় মিছিল করছে, কতই করছে, কিন্তু পুলিশ তাদের সবাইকে সরিয়ে দিচ্ছে। পুলিশরাও কিন্তু এটা চাচ্ছে না, তোমরা হুকুম মানতে হবে। কারণ পুলিশের ছেলেমেয়েদের লেখাপড়া শিখবে, তারা তো চায় না তার ছেলের সন্তান শয়তান হোক। কোনো মেয়ে ওটা চায় না, বাধ্য করা হচ্ছে জোর করে। জোর করে কোনো দিন বেড়ে দিন টিকে না, এবং টিকবেও না কোনো দিন, এটা থাকবেও না, ক্ষমতা চিরকাল থাকে। যাই হোক, আমরা বিষয়টা আমরা হাদিস কোরআন আলোকে নিয়ে আসছি, চেষ্টা করছি। দেখেন আজকের বাংলাদেশের যে পরিণতি হচ্ছে, এই ছেলেরা আগামী দিনে এ দেশটা ধ্বংসই করবে। আপনি কোথাও কোনো ভালো মানুষ খুঁজে পাবেন না, যেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যন্ত একে সাপোর্ট দিচ্ছে। এমনকি তারা তো অনেক কথাই বলেছে, নারী আর পুরুষ লিঙ্গ বৈষম্য চলবে না। যদি কোনো পুরুষ নিজেকে নারী বলে মনে করে তাহলে তিনি নারী, আর যদি কোনো নারী নিজেকে পুরুষ বলে মনে করে তাহলে তিনি পুরুষ। দৈহিক অবয়বের কোনো পার্থক্য বা বৈষম্য চলবে না, সবার জন্য সমান। এই যারা এখন বলছে ইউনিভার্সিটি প্রফেসর তো একদিনে হয় না, আগে তো ছোটো ছিল, পরে আস্তে আস্তে বড়ো হয়নি, এরা ছোটো থেকে এই বিষ খাইছে। যে আমার আব্বা বলতেন যে পেঁয়াজ খায় পেঁয়াজের ঢেকুর ওঠে, ও ছোটো থেকে এরা পেঁয়াজ খাওয়ালো, এটা এখন কি বিরিয়ানি ঢেকুর উঠবে নাকি? আর এই তাল দিয়ে দিয়ে দল করে করে দলের সঙ্গে তাল দিতে পারলে প্রফেসর হওয়া যায় সহজে, চাকরি পাওয়া যায়। করি এখন ইউনিভার্সিটি প্রফেসর লোক বলছে বুদ্ধিজীবী লোক বলছে, কেন আপনি মানবেন না? ও কিসের বুদ্ধিজীবী? ও তো শয়তানজীবী, শয়তানের গোলাম ওটা। মনে রাখবেন ইবলিস ফেরেশতাদের মধ্যে ছিল, ফেরেশতাদের মধ্যে কোনো ইবলিস থাকে, শয়তান থাকে, কিন্তু ও জিন, ফেরেশতাদের নূরের তৈরি। সে এত বড় পরহেজগার হয়ে গেছিল জাল্লাহ পাক তাকে ঠিক আছে তুমি থাকো এদের সাথে, কিন্তু সে তৈরি তো আসলে শুধু জিন, সে তো আর মানুষ না, বলে সে তো নূরের তৈরি না। ফলে সেই আবার অস্তাকবার করলো, অস্বীকার করলো এবং অহংকার করলো। তো এরা ছোট থেকে তৈরি হয়েছে ইসলাম বিরোধী শিক্ষার মাধ্যমে, ফলে এরা যত বড়ই হোক না কেন এই শয়তানি আকিদাদের জীবনটাই ধ্বংস করে দিয়েছে। ফলে এরা এখন দেশের বুদ্ধিজীবী নয়, এরা এখন বুদ্ধির কৃমিকীট, এদেরকে কশ্চিনকালেও জনগণ অনুসরণ করে না।